পেট্রোল পাম্পে বাইকে তেল ভরাতে এসে বিপত্তি হলো একজন বাইক আরোহীর। শনিবার দিন দুপুরবেলা ভগৎ সিং অর্থাৎ দুর্গাপুরের ভগৎ সিং এর লাগোয়া সিটি সেন্টারের ভগৎ সিং এর লাগোয়া ভারত পেট্রোলিয়ামের একটি পাম্পে তেল ভরাতে আসে দুর্গাপুরেরই একজন বাসিন্দা, নাম সৌরভ দাস। এবং সৌরভ দাস পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বাইকটি বার করতে হঠাৎই বাইকটি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ সৌরভের। এরপর সৌরভ দাস ওই বাইকটিকে নিয়ে অনেকক্ষণ ধরে স্টার্ট না হয় বাইকটিকে নিয়ে একটি স্থানীয় গ্যারেজে নিয়ে গেলে সেখানে গ্যারেজ থেকে বলে এই তেলের মধ্যে জল আছে বলে জানায়। তারপর পাম্পে এসে গাড়ি তেল বার করতে দেখে পেট্রোলের রং পরিবর্তিত এবং তেলের মধ্যে জল আছে। এরপরেই পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে বচসায় জড়ায় বাইক আরোহী। ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। যদিও পাম্প কর্মী শিল্পী দাসের দাবি এখন নতুন ধরনের যে পেট্রোল আসছে তার রং এই রকমই, হয়তো বাইক আরোহীর বাইকেই জল ছিল, তবু অশান্তি এড়াতে টাকা ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। দিন কয়েক আগেও দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে এরকমই একটি ঘটনা ঘটে। নিত্যদিনের সঙ্গী বাইকে তেল ভরাতে গিয়ে এখন সংশয়ে রয়েছে শহরের সমস্ত বাইক আরোহীরা। আমার তো যেকোনো পাম্পে থেকে লাভ নেই, আমি দেখালাম যে আমার তেল বের করে জল আছে। আর এইসব আমরা যে ভরেছি সেটা ভিডিও আমাদের কাছে প্রমাণ আছে যে আমরা যে আগে থেকে যে জল ভরে দিয়েছি এখন পুরো ভিডিও প্রমাণ আছে। ওই যে আমরা তেল ভরেছি যখন ভরেছি তো তেল ভরিয়ে ভিডিও প্রমাণ দেখিয়েছি যে নজর থেকে তেল নিচে ঠিক আছে জল না আপনার আপনার এই লাল কালারের যেটা বলছেন সমস্যা কি হয়েছে? সমস্যাটা বলতে আমি ডিউটি যাওয়ার পথে গাড়ি নিয়ে আমি ফিরছিলাম, তখন আমার গাড়ি দুটো ড্রাই হয়ে গেছিলো। তো আমি গাড়িটাকে ঠিলে ঠিলে পেট্রোল পাম্পে এলাম, কোনো কিন্তু গাড়িতে তেল বা জলের কোনো আওয়াজও ছিল না কিচ্ছু না। এখান থেকে আমি 330 টাকা তেল ভরেছিলাম। তেল ভরার পর যখন আমি গাড়ি নিয়ে স্টার্ট করছি আমার কিছুতেই স্টার্ট হচ্ছে না। এক ঘন্টা দেড় ঘন্টা ধরে চেষ্টা করেছি কিন্তু তাতেও কিছু হচ্ছে না। আমি পাশে এই সামনেই পাশে যখন গ্যারেজে গেলাম, গ্যারেজে গিয়ে ও চেক করার পরে আমাকে ডাইরেক্ট বলছে এটা তেল নেই, এতে ভেজাল আছে। তো আমি গাড়িটাকে ঠিলতে ঠিলতে নিয়ে আসলাম, এদেরকে প্রথমে এসে বললাম, এরা সেটাকে ভালোভাবে মানলো না। তারপরে গিয়ে আমি ওই সাইডে গিয়ে যখন বার করছি দেখছি ওরকম আমার তেলে জলে বেরোচ্ছে, আর তেল ওইটা লাল কালারের পেট্রোল আমি আজ অব্দি কোথাও দেখিনি, ফার্স্ট টাইম এখানেই দেখলাম। এরকম কি শুধু তোমার সাথে হয়েছে না আরো? না, আরো যতজন বাইকে যতজন বার করছিল সবারই লাল কালারের পেট্রোলই বেরোচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল বলছে ওরা ইথানল পেট্রোল না কি বলছে। এটা কি কোন পেট্রোল পাম্প? এইটা হলো ভারত পেট্রোলিয়াম ভগৎ সিং এর সামনে। কি নাম তোমার? আমার নাম সৌরভ দাস। লাস্টে কি বলল ওরা?
লাস্টে যেটা বলছে যে আমার জন্য ক্ষতিপূরণটা আমার দিয়ে দেবে, 330 টাকার যে টাকাটা আমি বলেছিলাম ওইটা দিয়ে দেবে। পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ তো বলে গেল নিজেদের মধ্যে মিটমাট করার কথা। কিন্তু দেখুন, আমি চাই যে এইটা যেন একটা পর্যবেক্ষণ হয় ঠিকঠাক করে, আমি এটাই চাই। কারণ আজকে আমার সাথে ঘটেছে, দুদিন বাদে অন্য কারোর সাথে ঘটবে। কি নাম তোমার? আমার নাম সৌরভ দাস। কি নাম? সৌরভ দাস। কি করো তুমি? আমি মার্কেটিংয়ে কাজ করি। তেলের একটা সমস্যা হয়েছিল, তারা বলছে যে এখানে তেলের সাথে জল মেশানো হয়েছে, এরকম একটা অভিযোগ করছে, কি বলবেন? সেটা ওনাদের ট্যাঙ্কে আগে থেকে জল ছিল, তারপর তেলটা নিয়েছে, তাই জলে তেলে মিশে গেছে। কারণ আমাদের এখান থেকে টেস্ট করে দেখানো হয়েছে কোনো তেলে জল নেই, আপনারাও দেখে নিতে পারেন। বলছে 5-6 জন মিলে কমপ্লেন করছে, তাদের প্রত্যেকের ট্যাঙ্কে কি জল ছিল তাহলে? 5-6 জন মিলে কমপ্লেন করেনি, আমাদের এখানে একটাই কমপ্লেন এসেছে, তাকে দেখিয়ে দেওয়া হয়েছে সাথে সাথে, সে এবার লোকজন জড়ো করে সেটা ইস্যু বানাচ্ছে। তেলের যে কালারটা তাহলে একবার পোস্টারটা দেখিয়ে দিন ওইদিকে, একটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করেছে E20 এবার থেকে ইউজ করা হবে, তাহলে ইঞ্জিনটা ভালো থাকবে, ন্যাচারালভাবে তৈরি হবে তেলটা, তো ওইটাই আমাদের পাম্পে দেওয়া হয়েছে E20। ওই তেলটা রঙই পিঙ্কিশ রেড, তাই এখন পেট্রোল রেডি আসবে। আমাদের BPCL এ দেওয়া হয়েছে, এবার সব পাম্পের কথা আমি বলতে পারবো না, আমাদের পাম্পে এখন এটাই আসবে। কিন্তু আপনাদের যদি কোনো ভুল নাই থাকে, আপনারা টাকা ফেরত দিলেন কেন? সেটা ওই জলে জল মেশানো হয়েছে, ওটা ওরা বড় ইস্যু বানাচ্ছিল, তাই সেটা টাকা ফেরত দেওয়া হয়েছে, অন্য কাউকে তো টাকা ফেরত দেওয়া হয়নি। আপনাদের যখন ভুল নেই তখন আপনাদের তরফ থেকে কেন ফেরত দেওয়া হবে? আপনারা তো বলছেন ইথানল দিচ্ছিলেন, ওটার মধ্যে কোনো জল নেই, আপনি টেস্টও করে দেখিয়ে দিয়েছেন, তাহলে কেন ফেরত? আরেকটা ব্যাপার যেটা বলছি, যেটা হলো যে 1 ফোঁটা জল থাকলে নাকি আরও জল বেড়ে যায়, এটা কী ব্যাপার? ওটার এখন ওইটা ওরকমই আসবে, E20টা ওরকমই। তাহলে সেটা তো গাড়ির ট্যাঙ্ক ছাড়া আপনাদের ট্যাঙ্কেও তো হতে পারে। হ্যাঁ, তো ওই দেখুন, ওইটা আমার গাড়ি দাঁড় করানো আছে, আমরা ওটাই ভরছি, আমাদের কোনো প্রবলেম না। না না, সেটা নয়, তো কাস্টমার তো কমপ্লেন করছে, আপনাদের না হতে পারে, বাট কাস্টমার কমপ্লেন করছে এখানে, সেটাই। কাস্টমার কিছুই কমপ্লেন করছে না, একটা ইস্যু পেয়েছে, সেটা নিয়ে কাস্টমার ধরে বসে আছে। আপনাদের ভুল না থাকা সত্ত্বেও টাকা ফেরত দিলেন কেন? টাকা ফেরত, ওইটা ওরা ইস্যু ঝামেলা করছিল, তাই ঝামেলাটা বন্ধ করার জন্য টাকাটা ফেরত দেওয়া হয়েছে। তাদেরকে বোঝাতে পারলেন না? তাদেরকে বুঝছে না, তারা অবুঝ, তারা অশিক্ষিত, তাই যে আসবে সেইটাই অবুঝ। কি নাম আপনার? আমার নাম, আপনি এটা চেয়েছেন আমি বলে দিচ্ছি আমার নাম। আপনার নাম কি? নামটা কি বলতে হবে তো? হ্যাঁ, নাম কেন বলবেন না? তাহলে আপনি পাম্পের আসলে শিল্পী দাস। হ্যাঁ, সেটা বলুন। কি নাম? এই পাম্পের নামটা কি? ভারত পেট্রোলিয়াম, BPCL সুপার ফিলিং স্টেশন।